আজকে সন্ধ্যায় হঠাৎ করে পিনিক উঠলো যে বাইরে খাবো, আমার কখন কি যে মন চায় আমি নিজেও জানি না। অবভিয়াসলি নিজের টাকায় না, ফ্রেন্ডকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গিয়েছিলাম ফ্রেন্ডস ক্যাফেতে, এক প্রকার বেচারাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। দেন আমি রেস্টুরেন্টের মধ্যে ঢুকে কোনো রকম ওয়েট না করে মেনু কার্ড নিয়ে বসে পড়েছি খাবার অর্ডার দেওয়ার জন্য। অনেক রকম কিপটামি স্যাসামি শেষে কম্বো ওয়ান খাওয়াইতে রাজি হলো। দেন আমি কম্বো ওয়ানটাই অর্ডার করি, আর এখানকার খাবার আমার বরাবরই ভালো লাগে, বাট আজকে আমি হতাশ, একদমই হতাশ এদের খাবার খেয়ে। তো শেয়ার করবো সেটাই। অর্ডার নেওয়ার পর খাবার রেডি করে সার্ভ করতে ওদের মোটামুটি 15-20 মিনিট মতো সময় লেগেছিল, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করছিলাম। দেন আমার খাবার চলে আসে, খাবারটা আমি ট্রাই করছিলাম জাস্ট একটু খেয়ে, বাট সিরিয়াসলি আজকে এদের রাইসে একদমই লবণ ছিল না। দেন আমি ভেজিটেবলটা ট্রাই করার জন্য একটু মুখে নিই, বাট এটাও সেম, কোনো প্রকার লবণ ছিল না। এদের রেস্টুরেন্টে আমি অনেকবার খেয়েছি বাট কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই, আজকে হয়তো মিস্টেক হয়েছে। দেন রাইস ভেজিটেবল স্কিপ করে আমি চিকেনে আসি, বাট এখানেও আমি হতাশ, তাদের চিকেনটা একদমই সিদ্ধ হয় নাই, ভেতরে পুরো কাঁচা কাঁচা ছিল, মানে দেখেই আমার কেমন লাগছিল। তারপরে আমি ওদেরকে অবজেকশন জানাই, ওরা আমার খাবারটা নিয়ে যায়। মনে মনে ভাবছিলাম খয়রাতি ফ্রেন্ডকে দিয়ে ট্রিট নিলাম, বাট তারপরেও আমার সাথে এমন হলো বাই দ্য ওয়ে। দেন ওরা খাবার দিয়ে যায় আবার চেঞ্জ করে আমাকে। তো তারপর আমার ফ্রেন্ড আমাকে বললো একটু ট্রাই করে দেখ এবার ঠিকঠাক আছে কিনা, না হলে তো আবার অবজেকশন জানাবি, স্যাসরামি করেই যাবি এখানে। তো আমি ভাবলাম যে না, একটু ট্রাই করে দেখি, ভেজিটেবলে যেহেতু লবণ নাই, রাইসে লবণ নাই, চিকেনটাই ট্রাই করি আবার। তো খেয়ে দেখলাম যে না, চলে ঠিকঠাকই আছে এবার। তো যাই হোক, কোনো রকমে খাইলাম, দেন ক্ষুধা পেটে চলে আসলাম, আর খাওয়ার ইচ্ছা ছিল না। আসার সময় ফ্রেন্ডের আবারও ব্রেন ওয়াশ করতে করতে আসলাম একটা বড়সড় ট্রিট নেওয়ার জন্য। তো আর কি, আল্লাহ হাফেজ।